আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিটি স্ক্যান কি এবং কিভাবে সিটি স্ক্যান কাজ করে এবং কত সালে আবিষ্কৃত হয়েছিল এই সিটি স্ক্যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কম্পিউটেড ক্রোমোগ্রাফি, যা কম্পিউটারাইজড ক্রোমোগ্রাফি বা সিটি নামেও পরিচিত, বিভিন্ন কোণ থেকে শরীরের চিত্র ডেটা তৈরির জন্য বিশেষ এক্সরে সরঞ্জাম ব্যবহার করে। এটি একটি কম্পিউটার ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করে এবং শরীরের অঙ্গ এবং টিস্যুগুলির একটু ক্রাশ সেকশন দেখায়। সিটি ইমেজিং দরকারি কারণ এটি নরম টিস্যু, ফুসফুস, হাড় এবং রক্তনালী সহ বিভিন্ন ধরনের টিস্যু দেখায়। সিটি স্ক্যানগুলি শরীরের অভ্যন্তরীণ কাঠামোর পরিষ্কার এবং উচ্চমানের চিত্র তৈরি করতে পারে। শরীরের সিটি স্ক্যানগুলি তৈরি করতে বিষয়িত সরঞ্জাম ব্যবহার করে স্বাস্থ্য পেশাদাররা সহজেই হৃদরোগ, ক্যান্সার, সংক্রমণক ব্যাধি, ট্রমা এবং পেশিবহুল সমস্যাগুলির মতো বিভিন্ন স্বাস্থ্য অবস্থা শনাক্ত করতে পারে। মেশিনটিতে গ্রান্টিতে একটি এক্সরে টিউব রয়েছে, যা রোগীর দেহের চারপাশে ঘুরে বেড়ায়, যাতে প্রতিটি ক্রাশ বিভাগীয় চিত্র তৈরি হয়। মেশিনটি টেবিল চলার সাথে সাথে হয়েছে এবং ক্লিকের আওয়াজ করে। যদিও স্বাস্থ্য পেশাদাররা রোগীকে দেখতে এবং কথা বলতে পারে, তবে ডায়াগনস্টিক প্রক্রিয়ার সময় তিনি একা রুমে থাকেন। স্বাস্থ্য পেশাদাররা অর্থাৎ ডাক্তাররা রোগীদের সিটি পরীক্ষার জন্য লিও ফিটিং এবং আরামদায়ক পোশাক পরার নির্দেশ দেন এবং কোনো ধরনের ধাতব জিনিসগুলি চিত্রটিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এজন্য রোগীদেরকে অবশ্যই জিপার এবং স্পাম সহ কাপড় পরা উচিত নয়। একজন ডাক্তার রোগীকে চশমা, গহনা, চুলের দাগ, শ্রাবণ যন্ত্র এবং অপসারণযোগ্য দাঁতের কাজও করতে বলতে পারেন। যাই হোক, এটি সাধারণত শরীরের অংশের উপর নির্ভর করে যা স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে দিয়ে যাবে। একইভাবে ডায়াগনস্টিক পরীক্ষার 2 ঘন্টার মধ্যে একজন রোগীকে অবশ্যই কিছু পান বা খাওয়া উচিত নয়, মহিলাদের বিশেষ করে যাদের গর্ভাবস্থা সম্পর্কে ডাক্তারকে জানানো উচিত। সিটি স্ক্যান গর্ভবতী মহিলাদের জন্য উপযুক্ত নয়, কারণ আয়নাইজিং বিকিরণ উন্নয়নশীল ব্রণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। চলুন এবার জেনে আসি এই মেশিনটি কীভাবে কাজ করে। অনেক উপায়ে সিটি স্ক্যান অন্যান্য প্রচলিত এক্সরে পরীক্ষার মতো কাজ করে। পদ্ধতিতে শরীরের মাধ্যমে একটি ছোট এবং নিয়ন্ত্রিত এক্সরে বিম প্রেরণ করা হয় এবং বিভিন্ন অঙ্গে একে বিভিন্ন হারে শোষণ করে। এক্সরে শোষণ করে এমন একটি বিশেষ ফিল্ম ব্যবহারের সাথে দেহের অভ্যন্তরীণ কাঠামোর একটি চিত্র ধরা পড়ে। সিটি স্ক্যানগুলির সাহায্যে ফিল্মটি ডিটেক্টিবুলির বিশ্বস্তুর আরও দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যা এক্সরে প্রোফাইলগুলি সঠিকভাবে পরিমাপ করতে পারে। সিটি স্ক্যানের অভ্যন্তরে একটি ঘোরানো গ্রান্টি রয়েছে, যার এক পাশে এক্সরে টিউব এবং অন্যদিকে একটি ডিটেক্টর রয়েছে। শনাক্তকারী এবং এক্সরে টিউবটি রোগীর শরীরে এক্সরে পাশ করতে একটি 360 ডিগ্রি ঘূর্ণন তৈরি করে। শনাক্তকারী প্রতিটি ঘূর্ণন সহ প্রায় 1000 প্রোফাইল বা চিত্র রেকর্ড করে। প্রতিটি চিত্র একটি কম্পিউটার দ্বারা মেশিন দ্বারা স্ক্যান করা বিভাগটির 2D চিত্রে পুনর্গঠন করা হয়। সাধারণ ইমেজিং পদ্ধতিতে সম্পূর্ণ সিটি সিস্টেম নিয়ন্ত্রণের জন্য একাধিক কম্পিউটারের ব্যবহার জড়িত থাকে। যখন ছবির টুকরোগুলি কম্পিউটার দ্বারা পুনরায় একত্রিত করা হয়, তখন ফলাফলটি শরীরের অভ্যন্তরীণ কাঠামোর একটি উচ্চ মানের বিশদ এবং বহুমাত্রিক দৃশ্য। চলুন এবার একটু জেনে আসি সিটি স্ক্যান মেশিন এর সংক্ষিপ্ত ইতিহাস। প্রথম সিটি স্ক্যানগুলি 1974 সালে প্রথম সিটি স্ক্যানগুলি 1974 থেকে 1976 সালের মধ্যে হাসপাতাল এবং ক্লিনিকগুলি দ্বারা ইনস্টল করা হয়েছিল। এটি জানা গুরুত্বপূর্ণ যে মূল সিস্টেমটি মাথার চিত্র তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল, তবে কয়েক বছরের মধ্যে বিজ্ঞানীরা সিটি স্ক্যানার তৈরি করেছিলেন যা পুরো শরীরটি স্ক্যান করতে পারে। 1980 এর মধ্যে সিটি স্ক্যানগুলি সারা বিশ্বে উপলব্ধ হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে 6000-এরও বেশি সিটি স্ক্যানার রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে 30000-এরও মেশিন ইনস্টল করা রয়েছে। যাই হোক, হুইনফিল্ড EMI তে তার পরীক্ষাগারে প্রথম সিটি স্ক্যান তৈরি করে।